জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2013 এর শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক প্রয়াত জনাব একে আজাদের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন প্রয়াত একে আজাদের স্ত্রী ঝুমু মজুমদার ও শওকত আলী ইমনকে যৌথভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি শওকত আলী ইমন এবং ঝুমু মজুমদার মাটির লাহান আমার কোনো জাত নাই তাই এই মাটির লগেই আমার সব কিছু আমি জড়ায় ফেলছি যেদিন হিন্দু মুসলমান বন্ধু